আমোদি মাছ। এই মাছটাকে আমরা এখন সকলেই চিনি, এটি একটি সামুদ্রিক মাছ। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা। আজ আমি আপনাদের সামনে আমোদি মাছের ঝাল চচ্চড়ির একটা রেসিপি করে দেখাবো। প্রথমে আমোদি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচোনো, আর দিয়েছি জিরে ধনে বাটা, আর কাঁচা লাল কাঁচা লঙ্কা, রসুন আর আদার একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়েছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে টক দই দিয়েছি, আর দিয়েছি এক চামচ সর্ষের গুঁড়ো। এই সর্ষের গুঁড়োটা আমি ঘরেই বানাই, এর মধ্যে আমার থাকে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, তিল, এই দিয়ে আমি এই গুঁড়োটা বানিয়ে রাখি। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা গন্ধরাজ লেবুর রস। যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই লেবুর রসটা দিলে কী হয়, সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে, সেটা কেটে যায়। তারপরে ওর মধ্যে সর্ষের তেল আর একটু সামান্য চিনি দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে একটি কড়াই বসিয়ে, ননস্টিকের কড়াই বসিয়ে, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে আমি ওই মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। মেখে রাখা মাছগুলো সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। মাঝে মাঝে এসে ঢাকা তুলে আপনি দেখবেন যে জল ছাড়ছে কিনা, যদি জলটা মনে করেন যে একটু ছেড়ে আসছে তখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, নাহলে এটা মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না হবে। দেখুন, যখন দেখবেন সাইড থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন মাছগুলোকে আবার ওলটপালট করে দেবেন, ওলটপালট করে দিয়ে আবার ঢেকে রেখে দেবেন বেশ কিছুক্ষণ। তারপরে যখন দেখবেন পুরো হয়ে এসছে, মাছের পুরো তেল ছেড়ে দিয়েছে, সব কিছু সেদ্ধ সুন্দর হয়ে গেছে, তখন উপর থেকে বেশ কটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন। ঝালটা আপনারা যে যেমন খান সেই বুঝিয়ে দেবেন, যেহেতু এটা ঝাল চচ্চড়ি বানিয়েছি তাই এটা একটু ঝালঝালেই হবে। আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝাল কম দেবেন, ধনে পাতা দিয়ে তারপরে আবার ঢেকে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন বেশ কিছুক্ষণ, তারপরে আপনারা এটাকে পরিবেশন করবেন। এইভাবে আমার হয়ে গেছে মরুল আমোদি মাছের ঝাল চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আমোদি মাছের এই ঝাল চচ্চড়িটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব।